প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভিতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে থাকছে, 5000 জনকে আসামি করল পুলিশ, আবারও উত্তাল ভোলা। এছাড়া থাকছে যে ছয় দফা দাবি নিয়ে মাঠে নামল তৌহিদি জনতারা। তাছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন ভোলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এবারে বিস্তারিত খবর। আসামি 5000, থমথমে বোরহান উদ্দিন। ভোলার বোরহান উদ্দিনে এক হিন্দু তরুণের ফেসবুক আইডি থেকে ধর্মকে কটাক্ষ করে বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে হতাহতের ঘটনায় অজ্ঞাত পরিচয় 5000 ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, গতকালের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। হত্যা, পুলিশের ওপর হামলা, বিশৃঙ্খলার অভিযোগে অজ্ঞাত পরিচয় 4-5000 লোককে আসামি করা হয়েছে সেখানে। বিপ্লব চন্দ্র শুভ নামে ওই তরুণের ফেসবুক আইডি হ্যাক করে এই ধরনের বক্তব্য ছড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় শুভ একটি সাধারণ ডায়েরি করেছিলেন। বর্তমানে বোরহান উদ্দিন উপজেলার পাশাপাশি পুরো জেলাতেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে চার ব্যক্তি নিহতের ঘটনার প্রতিবাদে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে আজ সোমবার যে সমাবেশ ডাকা হয়েছিল, অনুমতি না পাওয়ায় তা হচ্ছে না। আয়োজকদের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান জানিয়েছেন, ভোলা প্রেস ক্লাবে তাদের সংবাদ সম্মেলনের কথা রয়েছে। রোববার দুপুরে ওই সংঘর্ষের পর আশেপাশের জেলা থেকে বাড়তি পুলিশ আনা হয়েছে ভোলায়। বোরহান উদ্দিনে মোতায়েন করা হয়েছে বিজিবি। বোরহান উদ্দিনে পুলিশ ও বিজিবির পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেছেন, কেউ যেন প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে গতকাল হামলা পাল্টা হামলার ঘটনার পর থেকেই বোরহান উদ্দিন সহ জেলা শহরে পুলিশের টহল বাড়ানো হয়। পাশের জেলা থেকে অতিরিক্ত 200 বেশি পুলিশকে ভোলায় এনে নিরাপত্তা জোরদার করা হয়। ধর্মকে কটাক্ষ করে বক্তব্য ছড়ানোর পর গতকাল বেলা 11টার দিকে উপজেলা বোরহান উদ্দিন হাই স্কুল মাঠে পূর্ব ঘোষিত তৌহিদি জনতার একটি সমাবেশে এই পুলিশ জনতার সংঘর্ষে 4 জন নিহত হন। নিহতরা হলেন মাহফুজুর রহমান পাটোয়ারি, মিজান, মাহবুবুর রহমান ও শাহিন। তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি, তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তির বিচারের দাবিতে আজ ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৌহিদি জনতা। এই সমাবেশের জন্য পুলিশ অনুমতি দেওয়ার আগেই তারা মাইকিং করে। পরে সমাবেশের জন্য পুলিশ অনুমতি না দিলেও সকাল 9টা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান শুরু করেন আয়োজকেরা। পরে পুলিশ বাটামারা পীর সাহেব মাওলানা মহিবুল্লাহকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন এবং তাকে ঈদগাহ জামে মসজিদের দোতলায় নিয়ে যান। ওই সময় গুঞ্জন ওঠে মাওলানা মহিবুল্লাহকে পুলিশ আটক করেছে। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে 4 জন নিহত হন। পুলিশের দাবি, উত্তেজিত লোকজনের ওপর পুলিশের হামলা শুরু করলে তারা পুলিশকে গুলি করতে বাধ্য হয়। অভিযোগ উঠেছে, গত শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভর নিজের ছবির সংবলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে মেসেজ পাঠানো হয়। তাদের মেসেজে পাঠানো হয়, তারা মেসেজটি স্ক্রিনশট দিয়ে ফেসবুকে দিলে লোকজন প্রতিবাদ জানানো শুরু করে। এই নিয়ে বিভিন্ন মসজিদ থেকে কয়েক দফায় বিক্ষোভ প্রদর্শন হয়। এরই ফলশ্রুতিতে তৌহিদি জনতার ব্যাপারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তো ভিউয়ার্স, পুলিশের এমন কর্মকাণ্ডে আপনার মতামত কী? এদিকে ভোলার এসপি ওসির প্রত্যাহার দাবি। 72 ঘন্টার আলটিমেটাম দিল তৌহিদি জনতা। আল্লাহ ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাশের দাবি জানিয়েছে ভোলা জেলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। দাবি মানতে 72 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা 11:30টায় ভোলা প্রেস ক্লাবে জেলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদে ডাকা সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এ সময় তারা পুলিশ জনতা সংঘর্ষে হতাহতের ঘটনায় পুলিশকে দায়ী করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের নেতা মাওলানা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে ছয় দফা দাবির কথা জানান তিনি। দাবিগুলো হলো, এক, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে দ্রুত প্রত্যাহার এবং গুলিবর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দুই, আল্লাহ ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তিন, ফেসবুকে কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি দিতে হবে। চার, পুলিশের গুলিতে নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঁচ, সরকারি খরচে আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ। এবং ছয়, হতাহতের ঘটনায় আটকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মামলা বা কাউকে গ্রেপ্তার করা যাবে না। মিজানুর রহমান বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে দাবি মানতে হবে, দাবি মানা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থানে থেকে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। ভোলার ঘটনায় মোহাম্মদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ভোলার বোরহান উদ্দিন উপজেলায় এক হিন্দু তরুণের ফেসবুক আইডি থেকে ধর্মকে কটাক্ষ করে বক্তব্য ছড়ানোর পর পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। আজ সোমবার দুপুর 11:45 দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় বোরহান উদ্দিনে নিহতের ঘটনায় বিচারের দাবি ও বাংলাদেশে ইসকন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। অবশ্য দুপুরে 1:30 দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান মুসল্লিরা। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক অপূর্ব বর্মন বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে আল্লাহ করিম মসজিদের সামনে জড়ো হয়ে বক্তব্য দিয়েছেন এবং টাউন হলের সড়কে মিছিল করেছেন। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে চলে গেছেন মুসল্লিরা। ধর্মকে কটাক্ষ করে বক্তব্য ছড়ানোর পর গতকাল বেলা 11:00 দিকে উপজেলার বোরহান উদ্দিন হাই স্কুল মাঠে পূর্ব ঘোষিত তৌহিদি জনতার একটি সমাবেশে এই পুলিশ জনতার সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা হলেন মাহফুজুর রহমান পাটোয়ারি, মিজান, মাহবুবুর রহমান ও শাহিন। তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি, তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার অভিযোগে বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তির বিচারের দাবিতে আজ ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৌহিদি জনতা। এই সমাবেশের জন্য পুলিশ অনুমতি দেওয়ার আগেই তারা মাইকিং করে। পরে সমাবেশের জন্য পুলিশ অনুমতি না দিলেও সকাল 9:00 থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান শুরু করেন আয়োজকেরা। পরে পুলিশ বাটামারা পীর সাহেব মাওলানা মহিবুল্লাহকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন এবং তাকে ঈদগাহ জামে মসজিদের দোতলায় নিয়ে যান। ওই সময় গুঞ্জন ওঠে মাওলানা মহিবুল্লাহকে পুলিশ আটক করেছে। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন। পুলিশের দাবি, উত্তেজিত লোকজন পুলিশের ওপর হামলা শুরু করলে তারা গুলি করতে বাধ্য হয়। অভিযোগ উঠেছে, গত শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভ নিজের ছবি সংবলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে মেসেজ পাঠানো হয়। যাদের মেসেজে পাঠানো হয় তারা মেসেজটি স্ক্রিনশট দিয়ে ফেসবুকে দিলে লোকজন প্রতিবাদ জানানো শুরু করে। এই নিয়ে বিভিন্ন মসজিদ থেকে কয়েক দফায় বিক্ষোভ প্রদর্শন হয়। এরই ফলশ্রুতিতে তৌহিদি জনতার ব্যাপারে ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ভোলায় সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ভোলায় ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের নেতারা। সোমবার বেলা 11:30 দিকে ভোলা প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তব্য রাখেন সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা বশির উদ্দিন, সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান প্রমুখ। ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, ভোলায় সর্বপ্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলাব্যাপী 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পুলিশ ও জনতার সংঘর্ষের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রায় 5,000 জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি এখন আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।